চট্টগ্রামের হাজিরদেরির নসিবম ভবনের বিএনপি কার্যালয়ের সামনে উত্তর জেলা বিএনপি কর্মী সমাবেশের দিন মারামারি বাধা দিয়ে বিএনপির দুই গ্রুপ আজ মঙ্গলবার বিকালে এই সংঘর্ষের ঘটনা গান ঘটে। পরে পুলিশ এর পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বক্তব্য রাখে। কেওয়াইর মুরগি মার্কা দিওটিন লাগাইলাই হিট জব্বর চলিব।